একটা গাড়ি আসছে, দাঁড়াইছে, দাঁড়ানোর পরে আমাকে বলতেছে উস্তাদ গাড়িতে উঠো। তো আমি যখন একজন ড্রাইভার, তাহলে আমি গাড়িতে উঠলাম। ওঠার পরে দরজাটা লক করে দিল। ওখানে ছিল তিনজন, অর্ধেক পথে এসে বিসির মোড়, ওখান থেকে উঠছে তিনজন, কয়জন, ছয়জন। তারপরে কসাবারে এসে এখানে আছে ছয়জন, বারো জন। কিভাবে যে আমার মারছে, মনে করছে কি আমি মরে গেছি, মরে যাওয়ার সময় মানে এরা আমাকে দরজা খুলে আবার ওখানে কি ফেলাই দিচ্ছে, মনে করছে কি আমি মরে গেছি, আমার কি এরা লাথি মারে ফেলাই দিচ্ছে। এরা এরা কিসের জন্য মারছে ওটা তো মূল ঘটনা আমি জানি না, হয়তো বা আমরা এখানে সিরিয়াল আর আন্দোলন করছি না তার বিরুদ্ধে, মানে আমাদেরকে কি বিয়ে করছে। আমি আরকানসর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি। গত 12 তারিখ থেকে আমাদের রোডের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম বদরা থেকে কক্সবাজার পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে মানে অবৈধ চাঁদা আদায় করতেছে। শ্রমিকেরা চাঁদা না দিলে জোরপূর্বক তাদেরকে মারধর করে এদের লাঠিয়াল বাহিনী দিয়ে চাঁদা আদায় করতেছে। আজকে দীর্ঘদিন ধরে, আজকে 17 বছর ধরে এই জুলুমের শিকার সব শ্রমিক। কিন্তু আমরা প্রতিবাদ করলেও ওইখানে লাঠিয়াল বাহিনীর লাঠিয়াল হুমকি ধুমকিতে, প্রাণনাশের হুমকি, বিভিন্ন ধরনের হুমকি ধুমকির মাধ্যমে আমরা ছিলাম। কিন্তু 5 তারিখের পরে যখন মানুষের বাক স্বাধীনতা, কথা বলার অধিকার এসেছে, তখন শ্রমিকেরা অধিকার আদায়ের জন্য 12 তারিখ থেকে আন্দোলন করতেছে। এই আন্দোলনের মধ্যে যাদের যারা আন্দোলনে আছে তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় হয়রানি করতেছে এবং গুমখুন করার হুমকি দিতেছে। এবং তার একটা আমাদের এই যে ইয়ে উনি আমাদের আন্দোলনকারী একজন, একটু বলেন যে চাঁদাবাজি আপনারা প্রতিবাদ করে আপনারা প্রতিবাদ আপনারা, ঠিক আছে, আমাদের আমাদের দাবি হচ্ছে চাঁদা দিতে অস্বীকার করার জন্য, অস্বীকার করছে বিধায় এদেরকে বহিরাগত এবং মাস্তান দিয়ে হামলা করে, হ্যাঁ, ওদেরকে আহত মানে প্রাণনাশ করার জন্য চেষ্টা করেছে। যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হয়, তাদেরকে গ্রেপ্তার করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিবাদ গাড়ি বন্ধ রেখেছি, প্রয়োজনে আমরা চালাবো না গাড়ি।